एक बार बीस পাতা পোতা সব এই গাছ গুছা থেকে পরে এরকম হয়েছে আর দেখছেন ওই লাকড়িতে এই সব ময়লা এরকম হয়ে গেছে এখানে আর এই যে বৃষ্টি হয়েছে দেখে এই জায়গায় মনে হয় ইঁদুরে না কিসে গাঁথা খুঁজছে একটু গর্ত হয়ে গেছে সেটাই মাটি দিয়ে সামনে তো আমি এই যে পুরো জায়গাটা একবার মাটি দিয়ে পুরো ভরছিলাম তাও আবার গর্ত হয়ে গেছে কারণ বৃষ্টি হলে পানি জমে থাকে এই জন্য একটু মাটি দিয়ে এখানে ওখান থেকে ট্রেনে এখানে এই জায়গাটা ভরতেছি আজকে এই সময় দুপুরের দিকে আর কি আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম এখন দুপুর 2:30 মতো বাজে তো চ্যানেলটা আমার চ্যানেলটা তো নতুন কে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় চ্যানেলটা পাশে থাকবে না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কষ্ট করে একটি লাইক দিয়ে দিন আর আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই গরম ঘরে একটু খোলা থাক যাতে বাতাসটা লাগে ওরকম এই দেখে দেখেন আমার একটা আম কেটে রাখছে খাওয়ার জন্য ডাইম নিতে যে এই যে কাঁসার মতো দেখা যায় কাঁসা রে কালারি এমন আছে একটা দেখা দেখেন কেমন কাঁচা পাকা না মিষ্টি ওই যে খার তলে এই দেখেন আম একদম কাঁচার মতোই লাগে আর মিষ্টি নাকি টক তাও তো বলতে পারি না মিষ্টি দেখেন
মিষ্টি হলে তো ভালোই খা তুই তো খাইতাস ভাই অনেক মিষ্টি না হালকা তোর মিষ্টি দুইটাই দুই কথা বোঝা যায় কাঁচা আমের থেকে মিষ্টি লাগবো বেশি এই বাটি দেখি লাউয়ের তরকারি নাকি অনেক লাউ কই বেলে গরমের সময় গরম যে লাগতেছে প্রচুর আমি দেখি খেয়ে কতটা মিষ্টি মিষ্টি আছে এত মিষ্টি না টক বুড়া তো না অস্পর্ত আছে হাত দিয়ে দেওয়া যায় না ভালোভাবে দাঁড়ায় প্রচন্ড গরম অতিষ্ঠ জীবন টিভিটা দিয়ে একটু ক্লিয়ার বানাইতে পারি কিনা অনেকদিন ধরে তো টিভি দেখি না তেমন খালি চিড়ি চিড়ি করে দেখেন অনেক জিজি রয়ে গেছে একেবারে নষ্ট হয়ে টিভি আর ক্লিয়ার হবে না দেখেন ক্লিয়ার করার জন্য আসলাম কিন্তু সোনি হেডফোনটা এই রিমোটটা নষ্ট হয়ে গেছে শুধু টিভি যায় না যার সাথে সাথে রিমোট টিমোট যা আছে সবই গেছে গা কি রে বাবা একেবারে কোনোটাই কাজ করানো ব্যাপার কি এই জায়গায় তুলে তো সানেট ক্লিয়ারই হয় ফ্রি ডিস তো মাগনা ডিস দেখি জানেনি মাগনার কত যতটা ক্লিয়ার হয় ততটাই লাভ তাও তো ঘরে ওয়াইফাই আছে দেখে সেই জন্য হয়তো একটু টান আর্থিং একটু বেশি আসে ক্লিয়ার দেখা যায় ধরলে বেশি ক্লিয়ার চাই সারলে জায়গা বেশিরভাগই আর কি জিপ জির আগে যতটা ক্লিয়ার আছে প্রত্যেকটা জানা লাগলাম ততটা নাই গরম রে কোন রকম দেখার মতো হইলো তাও দেখা তো যাবে এতেই চলবো আর থেকে বেশি আর হইতো না কোনো মতেই ময়লাও কত মুছবো একটু পর একদিন পর মুছলো ময়লা ভাই এই
এইসব ঘরে আরো প্রবলেম, ইঁদুরের উৎপাত, ইঁদুরে তার মার খাইটা শেষ করে রেখে থাকবে। আমি এগুলো দেখে গেলাম রাখতে চাইনি, কারণ পাকলে তেমন কালার হয় না, দেখেন মনে হয় যে ফরমালিন যুক্ত এরকম দেখা যায়। আপনারাই বললেন যে এগুলো কি ফরমালিন আলাদা নাকি ফরমালিন ছাড়া, কে জানে। আমার কাছে ফরমালিন মনে হয়েছে দেখে আমি রাখিনি, চলে গেছিলাম, কিন্তু বাসায় একটু বিকালের পরে এসে দেখি জাম্মা রাখছে, কালারে মনে হয় যে ফরমালিন, কারণ এমন কালার হয় আম পাকলে অন্যরকম। আমি তেমন এতটা টিভি দেখি না, ওয়াইফাই তো মোবাইলই টিভি বেশি হবে। আম্মা এখন বসে বসে দেখতেছে, আম্মা এখন দেখতেছে একটু ক্লিয়ার বানিয়ে দিছি, দেখুক। আজকে খাওয়ার জন্য মনে হয় তেমন দেখি কি আছে, ডাল আছে একটু আর কি, রান্না করা ডাল দিয়ে রাখছিল কোন রকম। লাউ তরকারি দেখলেন না, এই যে বাটিতে লাউ তরকারি, তো এই তরকারি, তো এই লাউ আর হলো এই ডাল। এই ডাল আর লাউ এগুলোই মনে রাতে খাওয়ার জন্য, তাছাড়া তো তেমন কিছু দেখি না। ভাত হয়েছে ওই জায়গায়, তার তেমন কিছু রান্না করে অনেক। তো দেখলেন আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখন যদি ছোটই ছিল তেমন কিছু পারলাম দেখাতে, তো যতটুকু পারছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কষ্ট করে লাইক দিয়ে দেন ভিডিওতে একটা, আর কমেন্টে বললেন যদি ভালো লেগে থাকে। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। সিআইডি আবার।